মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার নিয়ে যারা স্লোগান দেবে তাদের কোনো দাবি মানা হবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতরাতে কোটা বিরোধী শিক্ষার্থীদের মিছিলের পর তিনি একথা বলেন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরকম স্লোগান দেয় কোটা বিরোধী শিক্ষার্থীরা। এর বিরুদ্ধে পাল্টা স্লোগান দিয়ে প্রতিবাদ করে ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীরাও। হঠাৎই এমন স্লোগান শুনে আশ্চর্য হলেও গতকাল রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে শুরু করে মিছিল। পরে মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসি এলাকায়। রাজভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন। নারী শিক্ষার্থীদেরও এতে অংশ নিতে দেখা যায়। স্লোগান দিচ্ছে এবং আমরা এটিকে একটা মেসেজ দিতে চাচ্ছি, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজাকার না। আপনি যত বড় লিডারই হন, সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে রাজাকার বলতে পারেন না এবং এটি সারা বাংলাদেশের সাধারণ ছাত্রদের প্রতি একটি অন্যায় হয়েছে এবং এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। রাজাকার রাজাকার স্লোগান শুনে হতভম্ব শিক্ষার্থীরা পরের প্রতিবাদ করতে থাকে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডের ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বিভিন্ন হল থেকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সহভাগী জড়ো হতে থাকে ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও এখানে আসেন। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের কোনো দাবি মেনে নেওয়া হবে না। আমরা তো বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নেই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। মুহূর্তের মধ্যেই ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যারিকেড দেয় তারা। রাত 1:30টার মধ্যেই কোটা বিরোধী শিক্ষার্থীরা যার যার হলে ফিরে যান। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।